আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, দর্শকদের সাথে পরিচয়টা। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পাশেই আমার বাড়ি। আর আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি, এবং আমি প্রেগনেন্ট ভালোটা না হলে পারে আমি দিই না। দর্শক ভাইদেরকে দেখানি যে 5 মাস আপনার রানিং প্রেগনেন্ট আছে এবং 5টি বকনা গরু আছে। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে কেমন। আর আমি দর্শক ভাইদেরকে জন্য একটা সুবিধা রাখছি, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, তো বকনা বাচ্চা 5টা দেখাবেন আর একটা প্রেগন্যান্ট দেখাবেন? জি, আর একটা প্রেগন্যান্ট দেখাবো। তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা থাকবে? সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা সুবিধা থাকবে। দর্শকরা যে কোনো জায়গায় থেকে ডাক্তার দিয়ে চেকআপ করে আমার থেকে মাল নেবে, কোনো সমস্যা নাই। আমার আমি চেকআপ করে নিয়ে আসছি, দর্শক ভাইরা যাচাই বাছাই করে আমার থেকে নেবে, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা রিপন ভাই, চলেন আমরা বকনা বাচ্চাগুলো প্রেগন্যান্টটা দর্শকদের দেখাই। জি অবশ্যই। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন রিপন ভাই। এক নম্বরে বকনা বাচ্চাটা জাতন দোষটা ভাই, এটা একটা হলেস্টেইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা গেটআপটা দেখেন কত সুন্দর, খাওয়া দাওয়া মাশাআল্লাহ ঠিক আছে। ঠোঁটটা গোলাপি আছে, আপনার চোখের পাপড়ি শুদ্ধি গোলাপি, একটা চোখ মুখ একবার সব গোলাপি। আপনার কানগুলো ছোট আছে, মাথাটা ছোট, লাভি কম্বল কোনো কিছুই নেই। এবং মাশাআল্লাহ পিনটা কত সুন্দর, পিনটা কিন্তু অনেক সুন্দর একটা পিন। এবং ছোট বাচ্চা হিসাবে মাথাটা বেশ ভালো আছে। এই যে ঠ্যাংগুলা, হ্যাঁ ওলান পালানে যে দেখেন দর্শক ভাইদেরকে, এই যে নিপুলগুলা কিন্তু অনেক বড় বড়। এই যে ছোট বাট হিসাবে কিন্তু নিপুলগুলো অনেক বড় বড়। আশা করা যায় খুব ভালো হবে। 4টা দেখছে ঠিক আছে, 4টা বার 4 জায়গায় আছে। এক নম্বরে বাচ্চারা বয়সটা কেমন হবে ভাই? এক নম্বরে বকনাটা বয়স আছে আপনার 7.5 মাস প্লাস মাইনাস। 7.5 মাস। 7 মাস প্লাস মাইনাস হবে। জি জি প্লাস মাইনাস। এক নম্বরে বাচ্চার দামটা কেমন রাখছেন ভাই? 1 নম্বর আর 2 নম্বর আমি 2টা লটে রাখছি, 2টা একসঙ্গে দাম বলবো। বন্ধুরা দেখলেন 1 নম্বর বকনা বাচ্চা হলেস্টেইন ফ্রিজিয়ান। চলুন 2 নম্বর বাচ্চাটা দেখি, তারপরে 1 নম্বর আর 2 নম্বর দামটা একসঙ্গে শুনি। তারপরে 2 নম্বরের বাচ্চাটা জাতমান বস্তা ভাই। ভাই এটা একটা হলেস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দেখেন কত সুন্দর একটা পিন, হালকা লালচে লালচে যে পশমটা দেখা যাচ্ছে, এই যে আসলে সম্পূর্ণ দুধের পশম, এটা সম্পূর্ণ উঠে যাবে। লাভি কম্বল কোনো কিছু না, এবং মাথাটা বেশ ছোট আছে, ছোট গোলগাল মাথা। হ্যাঁ, এবং কানগুলো একটা জার্সির কানের মতো, খুবই ছোট, 1 মুঠের মতো কান। এবং পিনটাও কালার উপরে সুন্দর, এই পশমটা একবার সম্পূর্ণ কালো কালো হয়ে গেলে আরও সুন্দর লাগবে জিনিসটা। দেখো লাল পালনটা ঠিক আছে। নিপুল 4টা দেখছেন? হ্যাঁ 4টা বার 4 জায়গায় আছে ভাই। আর 2 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? হ্যাঁ 2 নম্বরের বাচ্চাটার বয়স আছে আনুমানিক 7 মাস। 1 নম্বর আর 2 নম্বর একই ভাই, 7 মাস হবে আনুমানিক বয়স। জি জি, ঠ্যাংগুলো মোটা আছে, লাভি কম্বল কোনো কিছু নাই, মাশাআল্লাহ খুবই ভালো হবে। আশা করা যায় রিজনেবল প্রাইস রাখছি, 2টা বাচ্চা একসঙ্গে দাম বলে দেব, খুব ভালো আছেন 2টা সঙ্গে। জি ভাই, কত দাম রাখছেন? 2টার দাম রাখছি হচ্ছে 1,10,000 টাকা ভাই। বন্ধুরা আগে দেখেছিলেন 1 নম্বর বকনা বাচ্চা, এটা 2 নম্বর বকনা বাচ্চা। 1 নম্বর আর 2 নম্বর 2টা বকনা বাচ্চার দাম 1,10,000। 1,10,000 টাকা। তারপরে 3 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বস্তা ভাই। ভাই এটা একটা হলেস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দেখেন কত সুন্দর গেটআপ, এবং পিনটা কত সুন্দর, এবং মাথাটা দেখান দর্শক ভাইদেরকে, যে মাথাটা দেখাইতে হবে। ঠোঁটটা গোলাপি আছে, আপনি কানগুলো ছোট, মাথাগুলো ছোট, যেগুলো বৈশিষ্ট্য থাকা দরকার মাশাআল্লাহ আছে। জাতমান কোয়ালিটি দেখে গরু ক্রয় করবে, অবশ্যই কোনো দর্শক ভাই ঠকবে না। এবং পাগুলো দেখেন কত মোটা, এবং নেসটা আপনার ছোট আছে মাশাআল্লাহ, মাথাটা খুব ভারী আছে। পোলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে, এই যে ঠিক আছে। নিপুল 4টা? নিপুল হ্যাঁ নিপুল 4টা বার 4 জায়গায় আছে, বাটগুলা মাশাআল্লাহ বড়ই আছে। তিন নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই? 3 নম্বরে বকনার বয়স হবে 8 মাস। এটা 8 মাস হবে আনুমানিক? জি জি 8 মাস বয়স হবে। রিপন ভাই 3 নম্বরের বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন ভাই? 3 নম্বর আর 4 নম্বর এই 2টা আমি লটে রাখছি ভাই। বন্ধুরা এটা দেখলেন আপনারা 3 নম্বর বকনা বাচ্চা হলেস্টেইন ফ্রিজিয়ান। চলুন 4 নম্বর বাচ্চাটা দেখে তারপর 3 নম্বর আর 4 নম্বর দামটা একসঙ্গে শুনুন। জি অবশ্যই। 4 নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন রিপন ভাই। 4 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা ভাই? এটা একটা হলেস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দেখান, এই বাচ্চাটারও আপনার ঠোঁট গোলাপি আছে, এই যে দেখেন দর্শক ভাইদেরকে, যে খাওয়া দাওয়া খুব ভালো খায়। ঠোঁটটা গোলাপি আছে, কানগুলা ছোট, মাথা ছোট, আপনার লাভি কম্বল কোনো কিছু নেই। মাশাআল্লাহ পিনটাও অনেক সুন্দর, সাদা, একবারে সাদা ফকফকা, রানী গরু বলে অনেকে। আপনার পাও 4টা দেখেন, পাও 4টা মাশাআল্লাহ মোটা আছে, নেজটা ছোট আছে, মাজাটা ভারী আছে, মাজার থেকে একবারে আপনার দাঁড়া পর্যন্ত একবার স্টেট বাই স্টেট। ওলান পালানটা দেখেন, এই যে দর্শক ভাইদেরকে, এই যে দেখেন, এই যে এই দেখেন উলান পালানটা ঠিক আছে, চারটা বার চার জায়গায় আছে, খুবই ভালো। আচ্ছা, 4 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? 4 নম্বরটার এই বাচ্চাটার বয়স আছে আপনার 8.5 মাস। 8.5 মাস হবে, জি। মাশাআল্লাহ, পিনটাও কিন্তু একই রকম, আর লাভি কম্বল কোনো কিছু নেই, গলাটা একবার রাজহাঁসের মতো চওড়া। আচ্ছা, রিপন ভাই আগে দেখেছেন 3 নম্বর বকনা বাচ্চা, এটা 4 নম্বর। 3 নম্বর আর এই 4 নম্বরের দুটো বকনা বাচ্চা একসঙ্গে দামটা কেমন রাখছেন? একসঙ্গে কোনো দর্শক ভাই যদি নেয় দাম পড়বেন আপনার 1,32,000 টাকা। ভাই বন্ধুরা, 3 নম্বর আর এই 4 নম্বর দুটো বকনা বাচ্চার দাম শুনুন একসঙ্গে 1,32,000। 1,32,000 টাকা। তারপরে 5 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা হয় ভাই, এটা একটা হলেস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা কিন্তু অনেক বড় সড়ো এবং শরীর স্বাস্থ্য অনেক ভালো, একটা ডবল বডির গরু। আপনার মাথাটাও মাশাআল্লাহ ছোট আছে, এই যে মাথাটা ছোট আছে, এবং খাওয়া দাওয়া খুব খায়, প্রচুর খাওয়া খায়। আপনার লাভি কম্বল কোনো কিছুই নেই। ঠ্যাংগুলা দেখেন, ঠ্যাংগুলা কিন্তু অনেক মোটা, এটা বড় সড়ো ভালো দেখা যাচ্ছে, বড় সড়ো, এবং আপনার বডিটা অনেক হেলদি টাইপসের। মাজাটা দেখেন দর্শক ভাইদেরকে, যে মাজাটা কত চওড়া, হ্যাঁ চওড়া। এই যে উলান পালানটা দেখেন, যে এক থোকনা পালান ভাই, একটা প্রেগনেন্ট গরুর মতো এক থোকনা পালান, ঠিক আছে। খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই, এটা একটা, হ্যাঁ খুবই ভালো। এই যে এক থোকনা খুবই ভালো, মনে হচ্ছে প্রেগনেন্ট আছে। 5 নম্বরের বত বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স আছে আপনার 11 মাস, 10+11। আর মনে করেন 2 মাস থেকে 3 মাসের মধ্যে এটা কনসেপ্টে দিতে পারবে কোনো দর্শক ভাই নিলে চাইলে। এবং পিনটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং রসুনের চুচা এই যে দেখা লাগবে দর্শক ভাই, হয়তো বলতে পারে না চামড়া মোটা, না একবারে স্কিনটা অনেক জীবন, অনেক পাতলা, এবং খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই। 5 নম্বরের বতটার দামটা কেমন রাখছেন? এটার দাম পড়বে আপনার 92,000 টাকা। 5 নম্বর বকনা বাচ্চাটা 92,000। জি, 5 নম্বর বকনাটা 92,000 টাকা। তারপরে 6 নম্বরে একটা বড় সড়ো গরু দেখছি, 6 নম্বরে এটা জাতমান বস্তা ভাই? এটা ভাই একটা হলেস্টেইন ফ্রিজিয়ান গরু, এটা আপনার হচ্ছে 5 মাসের প্রেগনেন্ট আছে ভাই। গরুটা মাশাআল্লাহ খুব বড় সড়ো, এবং 5 মাসের দাঁত থেকে এখনো দাঁতে নাই ভাই, এখনো অদাঁত। হ্যাঁ এখনো অদাঁত, এখনো কোনো দাঁতেই নাই। দর্শক ভাইরা দেখলে আমি দেখা দিতে পারবো, কেউ নিতে চাইলে দেখে নেবেন। জি, 100% এখানে তো সিটারি বাটপারে মিথ্যা কথা চলে না ভাই, এসব জায়গায় আইসি যাচাই বাছাই করে নেবে। এবং গরুটা আপনার 5 মাস প্রেগনেন্ট রানিং আছে, এবং গরুটা মাশাআল্লাহ খুবই বড় সড়ো, অনেক বড় সড়ো, অনেক বড় সড়ো, একটা হাতির মতো ভাই। মাজাটা অনেকটা ভালো দেখছেন, মাজাটা দেখেন কলসির মতো, মাজাটা একবারে কলসির মতো। এবং উলান পালানে যে দেখেন দর্শক ভাইদেরকে, যে ঠিক আছে নিবুল চারটা দেখছেন, আর বাটগুলা কিন্তু অনেক বড় বড়, ঠিক আছে। এই যে আপনার ঝুল কিন্তু অলরেডি ছেড়ে দিছে, হ্যাঁ একবার থুকনা পালান, ঠিক আছে। আশা করি যে খুবই ভালো হবে। বন্ধুরা দেখছেন এটা 6 নম্বরে একটা প্রেগনেন্ট, এখনো অদাঁত, এখনো দাঁতেই নাই ভাই, প্রেগনেন্ট আছে 5 মাসে, শুনেছেন আপনারা, 5 মাসে। দাস যত সচেতন করতেছে। দামটা কেমন রাখছেন 6 নম্বরের প্রেগনেন্টটা ভাই? এর দাম রাখছে হচ্ছে আপনার, দামাদামি চলবে না, দাম রাখছে হচ্ছে 1,65,000 টাকা। বন্ধুরা 6 নম্বর প্রেগনেন্টটার দাম শুনেন 1,65,000। পাহাড় গরু, দর্শক ভাইরা আসে দেখে শুনে দেখলে বুঝতে পারবে যে গরুটা কতটা কোয়ালিটি সম্পন্ন এবং কতটা ভালো, দেখলে বুঝতে পারবে দর্শক ভাইরা। রিপন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দর্শক ভাইরা যেখান থেকে গরু নিক অবশ্যই জাত মান কোয়ালিটি সম্পূর্ণ দেখে গরু কিনবে, তাহলে সে খামার করে লাভবান হবে। এবং সে যদি জাতমাতা কিনে নিয়ে যায় সারি খামার করে, সে অবশ্যই লস খাবে। এবং আমি মনে করি যে আজকে আমি মোট 5টা বকনা বাচ্চা ও একটি প্রেগনেন্ট গরু দেখাইছি। গরুগুলো আপনার যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ, আশা করা যায় এই গরুগুলো দিয়ে যদি কোনো দর্শক ভাই প্রথমে ইলেকট্রিশিয়ানে খামার শুরু করে, আমি মনে করবো সে ডেভেলপ হতে পারবে, তার 1 টাকাও লস যাবে না। এবং 5 মাসের প্রেগনেন্ট রানিং আছে, একটা বকন কিনতে, একটা বকনের দামই মনে করেন রেডি একটা বকনা কিনলে আপনার 1,30,000-1,40,000 টাকা পড়ে। প্রেগনেন্ট নেবেন না কেন, অবশ্যই প্রেগনেন্ট নিলে পারে আপনি অবশ্যই লাভবান হতে পারবে। দর্শক ভাইদেরকে একটা কথাই বলবো, যে যেখান থেকে গরু নেবেন ভালো জিনিসটা নেবেন, তাহলে ভবিষ্যতে ভালো কিছু পাবেন। রিপন ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।